তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন দাউছড়া স্থিত রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে বন দপ্তরের কর্মীরা একটি মালবাহী অটোসহ প্রচুর পরিমাণ মূল্যবান কাঠ উদ্ধার করেছে। ঘটনার বিবরণে জানা যায়, TRO6B1529 নম্বরের একটি অটো উত্তর মহারানী এলাকার গভীর বনাঞ্চলে প্রবেশ করে রাতের অন্ধকারে অবৈধ চোরাই কাঠ গাড়িতে লোডিং করে। এই খবরের পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা সোমবার ভোরে দাউছড়া এলাকায় ওত পেতে বসে থাকে। বন দপ্তরের কর্মীরা প্রত্যক্ষ করে অবৈধ কাঠ বোঝাই অটো গাড়িটি আসছে। বন দপ্তরের কর্মীরা গাড়িটি পিছু ধাওয়া করে এবং দাউছড়া স্থিত একটি রাবার বাগান এলাকায় এসে বনকর্মীরা গাড়িটি আটক করে। বন দপ্তরের কর্মীরা অবৈধ কাঠ বোঝাই গাড়িটি তেলিয়ামুড়া স্থিত গামাইবাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে। জানা যায়, গাড়িতে থাকা অবৈধ চোরাই কাঠ সহ গাড়ির বাজার মূল্য প্রায় আনুমানিক 3.5 লক্ষাধিক টাকা। আজকে আমরা ভোর 3টা নাগাদ আমার কাছে একটা খবর আসে আর কি। খবরটা আসে যে উত্তর মহারণে হইয়া এটা সোয়িং টিম্বার লোডেড একটা গাড়ি আইতেছে। তো তখন আমি তাড়াতাড়ি করে আমি স্টাফ রেডি করলাম। স্টাফ রেডি করে বেরিয়েছি। বেরিয়া আমরা কল্যাণপুর হইয়া কল্যাণপুর ব্রিজ পার হওয়া মাত্রই আমরা একটা ওই গাড়িটার একটা লাইনম্যান মনে খুব সম্ভবত লাইনম্যানরা বাইক নিয়ে যাইতেছে আর কি। বাইক ঘুরাইছে হ্যাঁ আমরা পিছু ধাবাবর্ত করে আমরা সন্ধ্যা হয়েছে যে গাড়িটা কাছাকাছি আই পড়ছে। তো ওই টাইমে ওই লাইনম্যান মনে খবর দিয়ে দিয়েছে গাড়িটা ওই জায়গার থেকে ঘুরাই দিয়েছে গাড়িটা। ওই এলাকাটি ঘন বনাঞ্চল হওয়ার ফলে অবৈধ কাঠ বোঝাই গাড়িতে থাকা চালক ও তার সহচালক বনাঞ্চলের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়, এমনটাই তেলিয়ামুড়া বনদপ্তর অফিস সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।